জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, রাজবাড়ি থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপি রোড মার্চ শুরু। এদিকে গণতন্ত্র ফেরাতে রাস্তায় নামতেই হবে, মানববন্ধনে বললেন শামসুজ্জামান দুদু। আরো জানাব, সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব, খালেদা জিয়া সম্পর্কে বললেন প্রধানমন্ত্রী। অন্যদিকে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পুনর্ব্যক্ত করল যুক্তরাজ্য। এদিকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। এবং সবশেষ জানাব, ভিসা নীতি নিয়ে অবস্থান জানালো র‍্যাব। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। রাজবাড়ি থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপির রোড মার্চ শুরু। সরকার পতনের এক দফা দাবিতে রাজবাড়ি থেকে শরীয়তপুর অভিমুখে বিএনপির রোড মার্চ শুরু হয়েছে। মঙ্গলবার বেলা 12:18 রাজবাড়ি গোয়ালন্দ মোড়ে স্থাপন করা মঞ্চ থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্য শেষ হলে সেখান থেকে শরীয়তপুরের উদ্দেশ্যে গাড়ি ছাড়ে। এ সময় মুষলধারে বৃষ্টি শুরু হলে তা উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীরা রোড মার্চে অংশ নিয়েছেন। 130 কিলোমিটার দীর্ঘ এই পথের নেতৃত্ব দিচ্ছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাওয়াল মিন্টু। রোডমার্চটি রাজবাড়ি গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর হয়ে শরীয়তপুর স্টেডিয়ামের সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এই রোডমার্চে বেশ কয়েকটি পথসভা করার কথা রয়েছে। এর মধ্যে রাজবাড়ি সদর থানা বসন্তপুর মাঠ, ফরিদপুর সদরের রাজবাড়ি মোড়, গোয়ালন্দ নগরকান্দা তালমা মোড়, গোপালগঞ্জের মকসুদপুরের বরৈতলা, মাদারীপুরের মোস্তফাপুর পথসভা অনুষ্ঠিত হবে। এরপরে শরীয়তপুর স্টেডিয়ামে সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এই রোডমার্চের আয়োজন করে দলটি। ইতিমধ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রোডমার্চ। নেতাকর্মীরা ধান, ব্যানার, ফেস্টুন সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিচ্ছেন। ট্রাক, মাইক্রোবাস ছাড়াও কয়েক শত মোটর সাইকেল নিয়ে যোগ দিয়েছেন তারা। মাথায় ব্র্যান্ড ক্যাপ পরে, রং বেরঙের গেঞ্জি গায়ে এবং হাতে জাতীয় ও দলীয় পতাকা নিয়ে হাজারো নেতাকর্মী রোডমার্চে অংশ নিয়েছেন। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচিতে বিএনপি নেতা বেগম সেলিমা রহমান, জয়নুল আবেদিন ফারুক, শ্যামা ওবায়েদ, সেলিমুজ্জামান সেলিম, আলী নেওয়াজ মাহমুদ, নাসিরুল হক সাবু এবং আসলাম মিয়া প্রমুখ উপস্থিত রয়েছেন। গণতন্ত্র ফেরাতে রাস্তায় নামতেই হবে বললেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হলে আমাদেরকে রাস্তায় নামতেই হবে, এছাড়া অন্য কোনো পথ নেই। মঙ্গলবার 3রা অক্টোবর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ উইথ ফোরামের উদ্যোগে এই মানববন্ধনে তিনি একথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দ্রুত চিকিৎসা, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এই মানববন্ধন হয়। এ সময় দুদু বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে হলে প্রথমে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠিত করতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, এছাড়া দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং শান্তিপূর্ণ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। তিনি বলেন, আমাদেরকে আরও ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসতে হবে, ঘরে বসে থাকলে চলবে না, এখন বাইরে বের হওয়ার সময়, রাস্তায় নামার সময়। ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এই সরকারের পতন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম তাকে ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব, খালেদা জিয়া সম্পর্কে বললেন প্রধানমন্ত্রী। আমার বাবা দেশ স্বাধীন করেছিলেন বলেই তো এই ক্যান্টনমেন্ট, আমি এই ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যেদিন সুযোগ পাবো এই ক্যান্টনমেন্ট থেকে বের করে দেব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমি শুধু বললাম আজকে আমাকে ঢুকতে দাও না, যখন জিয়াউর রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসায় যেয়ে কান্নাকাটি করতা, আমি তারপরও আজকে তাকে কারাগার থেকে বাসায় থাকতে দিয়েছি। ব্রিটেনে স্থানীয় সময় সোমবার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, তার ছেলে কোকো মারা গেছে, সে যখন আমার বাবা মা ভাই বোনের মৃত্যু দিবসে উৎসব করে, কিন্তু আমি তো মানুষ, আমি তো একজন মা, আমি ভাবলাম আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সব মানুষের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার, সিদ্ধান্ত নিলাম আমি যাব খালেদা জিয়াকে সহানুভূতি দেখাবো। আমার তরফ থেকে মিলিটারি সেক্রেটারি যোগাযোগ করলো, সময় ঠিক হলো, যে গুলশানে যেখানে ছিল সেখানে গেছি, আমাকে
মুখের সামনে তালা মেরে দিল, আমাকে ঢুকতে দিল না। কত বড় অপমান! আপনারা চিন্তা করেন, আজকে অন্য কোনো প্রধানমন্ত্রী হলে কি করত, কি করত আপনারা চিন্তা করেন। শেখ হাসিনা বলেন, আমাকে ঢুকতে দিল না, আমি শুধু বললাম আজকে আমাকে ঢুকতে দাও না। যখন জিয়াউর রহমান ঘরে তুলতে চাইনি, প্রতিদিন আমার বাসায় গিয়ে কান্নাকাটি করতা। আমার বাবার বদলতে তুমি জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে পরিচয় দিতে পেরেছো, না হলে বহু আগেই জিয়া ছেড়ে দিয়েছিল। জিয়ার আবার নতুন গার্লফ্রেন্ডও ছিল, তাকেও সরিয়ে দেওয়া হয়েছিল। তার সংসারটা রক্ষা করে দিয়েছিল আমার বাবা। আমাদের বাসায় গিয়ে তো মোরা পেতে বসে থাকতো, সেখানে আমাকে ঢুকতে না দিয়ে কত বড় অপমান করেছ। আমি কিচ্ছু বলি নাই, আমার বলার কিছু নাই। আমি দেখতে পাচ্ছি ভিতরে তাদের সব নেতা আমি দেখতে পাচ্ছি গেটে তালা, কিছু করার নেই তাদের। বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ পূর্ণ ব্যক্ত করল যুক্তরাজ্য। বাংলাদেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য তাগিদ দিয়েছে যুক্তরাজ্য। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তাগিদ দেন ব্রিটিশ ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস FCO-র দক্ষিণ এশিয়া জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিফ আহমেদ উইম্বলড। জানা গেছে ওই সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের স্বার্থ বিশিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে, বিশেষ করে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের তাগিদ পূর্ণ ব্যক্ত করেছে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে প্রতিমন্ত্রী লর্ড আহমেদ টুইট করেছেন। ওই টুইটার বার্তায় লর্ড আহমেদ বলেছেন, লন্ডনের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু এবং রোহিঙ্গাদের সমর্থনে ভিত্তিতে ব্রিটেন বাংলাদেশ শক্তিশালী দ্বিপাক্ষীয় সম্পর্ক শেয়ার করে। কমনওয়েলথের অংশীদার হিসেবে আমরা আমাদের মধ্যকার বৈঠকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। প্রসঙ্গত, ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা বিশেষত ঢাকায় নবনিযুক্ত হাই কমিশনার সারাহ কুক আগামী নির্বাচনকে যে কোনো মূল্যে অংশগ্রহণমূলক করার তাগিদ সংবলিত একটি বার্তা অব্যাহতভাবে সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন বৈঠকে দিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেজ। তিনি বলেন, জাতিসংঘ সব রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভিন্নমত পোষণকারীদের ভয়ভীতি প্রদর্শন ও উৎপীড়নের ব্যাপারে জাতিসংঘ জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই তালিকায় বাংলাদেশ ছাড়াও আরও 39 দেশে এই পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব। UNHRC-র প্রতিবেদনে বলা হয়েছে, এই 40 দেশের অন্তত 220 ব্যক্তি ও 25 প্রতিষ্ঠান, সরকার এবং প্রভাবশালী গোষ্ঠীর লাগাতার হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধ পরায়ণতার শিকার, রাষ্ট্র ও ক্ষমতাবানদের উৎপীড়নের শিকার এসব ব্যক্তি ও গোষ্ঠীর সবাই মানবাধিকার তৎপরতা ও সিভিল সোসাইটির সঙ্গে যুক্ত। সোমবার এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিব এই প্রতিবেদনের প্রসঙ্গে বলেন, জাতিসংঘ সব রকম ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলক তৎপরতা বন্ধে পদক্ষেপ নিতে প্রতিজ্ঞাবদ্ধ। ভিসা নীতি নিয়ে অবস্থান জানালো র‍্যাব। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ভিসা নীতি নিয়ে ভাবছে না র‍্যাব। জঙ্গি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। মঙ্গলবার 3রা অক্টোবর দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।